Hey guys, welcome back to my channel. বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আপনাদের জানের ভাই প্রাণের ভাই সজীব আছেন নতুন একটা ভিডিও নিয়ে সেটা সেটা হলো আপনি যখনই কোনো গ্যাসের স্টোভ পারচেজ করতে যান গ্যাসের চুলা পারচেজ করতে যান আপনি কিন্তু দোকানে গিয়ে বলবেন তখন আপনাকে দুইটা অপশন দিবে ভাই গ্লাসের চুলা নেবেন না স্টিলের চুলা তো এই জায়গায় কাস্টমাররা অনেকটাই ঠকে যায় তো আপনি যাতে পরবর্তীতে কোনো চুলা পারচেজ করতে গেলে বেস্ট ডিসিশনটা মেক করতে পারেন তার জন্য আমি পুরো ভিডিওতে ইনফরমেশন দিয়ে হেল্প করব এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিও কন্টিনিউ করতে হবে তো ফাস্টিং ফাস্ট প্রথমে বলে রাখি আপনি প্রথমত যদি আপনি প্রাইমারি পর্যায়ে চিন্তা করেন প্রাইমারি পর্যায়ে চিন্তা করলে কিন্তু আসলেই গ্যাস স্টোভ দুই প্রকারের হইতেছে নর্মালি মার্কেটে যেটা পাওয়া যায় একটা হলো মোস্টলি একটা হলো এসএস মানে স্টিলের চুলা স্টিলের বডি চুলা আর একটা হলো গ্লাস এছাড়া যেগুলো সিরামিক কোটিং এই সেই ওইগুলো পর্যায়ে খুব কম চলে ওটার পার্সেন্টেজ মার্কেট শেয়ারে ধরেন 5-10% বাট 95% বা 90%-এর মধ্যেই এই দুইটা সেগমেন্টেই দেখা যায় একটা হলো স্টিলে আর একটা হলো গ্লাসের নর্মালি একটা কনজিউমার গিয়ে বলে ভাই আমাকে স্টিলের চুলা দেন বা গ্লাসের চুলা দেন এখানে আমরা ভুলটা করি প্রথমত বলে রাখি যে স্টিলের চুলা এবং গ্লাসের চুলা ওটা আউটার বডি ধরুন ওটার মধ্যে গিয়ে 300 টাকার প্রাইসের পার্থক্য কিন্তু মূল গেমটা খেলে হলো বার্নার আমরা যেটা মিস করি আমরা কখনো গিয়ে বলি না ভাই বার্নারটা কোনটা প্রথমত বার্নার হলো তিন টাইপের একটা হলো সিং আয়রনের যে বার্নার এটা হলো ওল্ড টেকনোলজি কাস্ট আয়রন বার্নার আর একটা হলো আপনার ইস্পাতের বার্নার ইস্পাতের বার্নারটার মধ্যে আপনি দেখবেন যে গোল্ডেন কালার থাকে গোল্ডেন কালার বা যে বার্নারগুলো থাকে অনেকগুলো ক্ষেত্রে দেখা যায় কাস্টিং আয়রনের উপরে গোল্ডেন কালার দেওয়া থাকে ওটার মধ্যে ধোকা খাবে না এটা আপনি উঠাইতে পারবেন মনে করেন বার্নারের যে উপরের প্লেটটা আছে এটি আপনি উঠায় ক্লিন করতে পারবেন ওটা আলাদাভাবে দেওয়া থাকে তো এই বার্নার আবার তৃতীয় যেটা থাকে যেটা হলো লেটেস্ট টেকনোলজি এটা হলো স্মিশ বার্নার নর্মালি এই এই বর্তমান টাইমে বাংলাদেশের প্রযুক্তিটা নিয়ে আসছে গাজী যে ব্র্যান্ডটা আছে ওইটা এছাড়া অন্যান্য ব্র্যান্ডগুলো আস্তে আস্তে নিয়ে আসতেছে এটা হলো লেটেস্ট টেকনোলজির বার্নার তো এই তিন টাইপের বার্নারের মধ্যে আবার আরেকটা পার্থক্য আছে একটা হলো যে আপনার যে ফায়ারটা যে থ্রো করতেছে যখন আপনি চুলার যে নবটা ওটা ঘুরাইতেছেন তখন যে অটোমেটিক ফায়ারটা এক্সটিংগুইশ করতেছে বা ছাড়তেছে ওই ফায়ারটা ছাড়ার সময় ওটা দুই পাইপের সংখ্যা থাকে একটা হলো সিঙ্গেল পাইপ আর একটা হলো ডাবল পাইপ এখন সিঙ্গেল পাইপ এবং ডাবল পাইপের মধ্যেও আরেকটা পার্থক্য আছে যদি এটা সিঙ্গেল পাইপ দেওয়া থাকে তাহলে যখন আগুনটা আসতেছে ওইটার সাথে যে পরিমাণ অক্সিজেন প্রবাহিত হইতেছে ওই পরিমাণ অক্সিজেনের আয়সে আপনার যে পরিমাণ আগুনটা কাভার করতেছে তাহলে দেখবেন অনেক চুলাতে স্মিশ বার্নার হোক বা স্মিশ বার্নারে নর্মালি ডাবল বার্নারই থাকে নর্মালি যখন কাস্টিং আয়রন বার্নার হোক বা ওই গোল্ড প্লেটেড বার্নার হোক ওটার মধ্যে যদি সিঙ্গেল টিউবটা দেওয়া থাকে বা সিঙ্গেল যে পাইপটা দেওয়া থাকে ওইটা যদি দেওয়া থাকে যেহেতু অক্সিজেন কম আসতেছে আগুনটা নিভি নিভি করবে বা আগুনের ওরকম হিট পাওয়া যাবে না তো আপনি দেখা যাইতেছে সেম বোতল দিয়ে যদি আপনি এই বার্নারে রান্না করেন আপনার 1-2 ঘন্টা চলে যাবে কিন্তু হইতেছে না বিশেষ করে এই সমস্যাটা হয় সিঙ্গেল পাইপটা থাকে কাস্টিং আয়রনে যেটা থাকে তো ওই সিঙ্গেল বার্নারে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি আলটিমেটলি বোতলের পর বোতল ব্যবহার করতেছেন আর আপনার মনে হবে গ্যাসের চুলায় রান্না করে কোনো লাভ নাই এর চাইতে আমার লাকড়ি চুলাই ভালো আবার সেকেন্ডে যেটা আসি সেটা হলো গোল্ড প্লেটেড বার্নার এটার মধ্যেও কিন্তু আজকাল দেখা যাচ্ছে আগে এরকমটা হইতো না সিঙ্গেল টিউব দেওয়া থাকে এখন যদি সিঙ্গেল টিউব দেওয়া থাকে আপনি অবশ্যই চেষ্টা করবেন সিঙ্গেল টিউবটা বাদ দেওয়ার জন্য ডাবল টিউব বার্নারটা নিলে যেহেতু দুইটা পাইপ দিয়ে ফায়ারটা এক্সটিংগুইশ করতেছে বা ছাড়তেছে সেহেতু ডাবল অক্সিজেন প্রবাহিত হইতেছে ওই হিটটা অনেক বেশি তো নর্মালি আপনি সবসময় চেষ্টা করবেন যাতে ডাবল টিউবের চুলাটা থাকে বা ডাবল পাইপ দেওয়া থাকে যাতে আগুনটা বেশি এক্সটিংগুইশ করে তো এটা তো ছিল এই বার্নারের যে পার্থক্যটা এবং যে পাইপের যে পার্থক্যটা এছাড়া আসি আউটার বডি বডিটা আপনি চেষ্টা করবেন গ্লাসের হলে প্রিমিয়াম নিতে নর্মালি গ্লাসের চুলা হলে 3000 টাকার নিচে অবশ্যই আসবেন না এই প্রিমিয়াম চুলাগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ গ্লাসগুলো কিন্তু ফ্রেজাইল মানে ভাঙা যায় তো যে কারণে দেখা যায় হিট বেশি হলে অনেকের গ্লাস ফাইটা যায় বা বিস্ফোরিত হয়ে যায় মানে বিস্ফোরিত হয়ে যায় বললেন গ্লাসটা আসে হিট হইতে হইতে ঠাস করে ফেটে যায় এটার কারণটা বলে রাখি নর্মালি কিন্তু যে কোনো পদার্থ আপনি আগুনের তাপে আসলে ওটা সম্প্রসারিত হয় মানে বাড়তে থাকে একটু লম্বা হয় আবার যখন ঠান্ডা হইতে থাকে তখন এটা আবার সংকুচিত হইতে থাকে তো এই সংকুচন প্রসারণটা যদি সঠিকভাবে না হয় মানে যে গ্লাসটা ভালোভাবে প্রসেস মনে করেন ওটা প্রসারিত হইতে হলে প্রচুর হিটের দরকার ওই গ্লাসটা কিন্তু প্রিমিয়াম গ্লাস তো ওই প্রিমিয়াম গ্লাসটা নিশ্চিত 3000 টাকার নিচে চুলাতে দিবে না তো যেহেতু লো কোয়ালিটির গ্লাস ব্যবহার করা হইতেছে সেই ক্ষেত্রে গ্লাসটা ফাইটা যাওয়ার চান্সটা হিটের কারণে বেশি তার মানে প্রিমিয়াম ব্র্যান্ডের প্রিমিয়াম চুলাটা ব্যবহার করবেন
আবার আসি যে স্টিলের চুলার ক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন ব্র্যান্ডের যে কোনো একটা স্টিলের চুলা দেওয়ার জন্য। যদি ডাবল টিউব বার্নার হয় স্টিলের চুলা নেন বা গ্লাসের চুলা নেন, আপনি নিশ্চিন্ত। এখন আসি ফাইনাল পার্ট, আপনি কোন চুলাটা নেবেন। যদি আপনার ভালো বাজেট থাকে অবশ্যই স্মিশ বার্নারের চুলাটা নেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই ডাবল টিউবের বার্নারটা হইতে হবে। আর যদি আপনার বাজেট কম থাকে অবশ্যই মিড রেঞ্জের চুলা নেবেন, কিন্তু কখনোই সিঙ্গেল বার্নারের চুলা নেবেন না। মানে সিঙ্গেল বার্নার বলে সিঙ্গেল এক্সটিংগুইশেন্স যে পাইপটা থাকে ওইটা কখনোই নেওয়ার চেষ্টা করবেন না, ওইটা হলো ওয়েল টেকনোলজি। ওটা যদি নর্মালি প্রাকৃতিক গ্যাস থাকে, মানে লাইনের গ্যাস থাকে, ওই চুলার জন্য সবচেয়ে বেস্ট। কিন্তু নর্মাল যে এলপিজি বা সিলিন্ডার যে গ্যাসগুলো আছে ওইগুলোর জন্য ডাবল বার্নার ব্যবহার করবেন, ডাবল বার্নার আপনার জন্য অবশ্যই বেস্ট হবে। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, পরিবার নিয়ে সুস্থ থাকবেন। আর হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম।